ট্রেনের শেষ বগিতে ক্রস চিহ্ন আঁকা থাকে খেয়াল করেছেন নিশ্চয়ই। কখনো কি জানার আগ্রহ জেগেছে কেন আঁকা থাকে এই চিহ্ন? আজ আমরা চেষ্টা করেছি সেই রহস্যের উত্তর দেওয়ার। ক্রস চিহ্নটি ট্রেনের সব থেকে লাস্ট যে বগি বা কামরা তাতে আঁকা থাকে, এর কারণ হচ্ছে ওই কামরাটি যে ওই ট্রেনের শেষ কামরা, এটি বুঝাতেই এই ক্রস চিহ্ন আঁকা। দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃত যদি ট্রেনের কোনো কামরা খুলে যায়, তবে ট্রেন থেকে আলাদা হয়ে যাওয়া শেষের সেই কামরা কোনটি তা কিভাবে বুঝবে? কারণ সবসময় মুখে মুখে গুণে হিসাব করা তো সম্ভব নয়, তাছাড়া সেটা অনেক সময় সাপেক্ষ। আর সেই কারণেই ট্রেনের শেষ কামরা বা বগিতে বড় করে একটা ক্রস আঁকা হয়, যাতে স্টেশনে যারা ফ্ল্যাগ দেখায় তারা সহজে বুঝতে পারে যে ওই ট্রেনের কোনো কামরা মাঝপথে বিচ্যুত হয়নি। কিন্তু রাতে কিভাবে ওই চিহ্ন বোঝা সম্ভব? এই সমস্যার সমাধানে ট্রেনের শেষ কামরাতে একটি লাল বাল্ব জ্বলতে দেখা যায়, রাতের বেলাতেও যা নির্দেশ করে দেয় যে এটাই শেষ কামরা, মাঝপথে ট্রেন থেকে কোনো কামরা বিচ্যুত হয়নি।